হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিশ্র ডেলি ব্লগ চ্যানেলের প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ভিডিও। তো এটা কিন্তু কোনো ব্লগ ভিডিও নাই, হ্যাঁ ব্লগ ভিডিও করছি না, ঠিক আছে? তো প্লিজ স্কিপ করবে না, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে প্রেগনেন্সি মাদের জন্য। তো প্রেগনেন্সি মাদের কি কি খাওয়া উচিত নয়, সেই নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি। তো আমাদের প্রেগনেন্সি মানে আমরা প্রায় নিরাপদ খাবারই খেয়ে থাকি, বিশেষ করে বেশিরভাগই মায়েরা নিরাপদ খাবার খেয়ে থাকি, আবার উল্টো পাল্টা খাবারও খায়, যেটা আমাদের শরীরের জন্য বা বাচ্চার জন্য কিন্তু খুবই ক্ষতিকরজনক। তো ফার্স্ট প্রথম বলে রাখবো, 1 নম্বর পয়েন্ট, ক্যাফে জাতীয় খাবার। তো ক্যাফে জাতীয় খাবারের মধ্যে কি পড়ছে বলতো? চা, কফি, ঠিক আছে, বা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা ঠান্ডা জাতীয় খাবার যেগুলো। তো আমরা চাটা খেয়ে থাকি, চা কফি খেয়ে থাকি, অনেক মায়েরা 1 কাপে 2 কাপে বেশি, একাধিক কাপ অনেক মায়েরাই আছে খেয়ে থাকি। তো সেটা কিন্তু মায়ের জন্য বা সন্তানের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে? এসব খাবার খাওয়া একদমই উচিত নয়। টেনশন দূর করার জন্য বা ক্লান্তি দূর করার জন্য মায়েরা একের থেকে একাধিক কাপ চা কফি খেয়ে থাকে। আর কোল্ড ড্রিঙ্কস অনেক মায়েরাই আছে, কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, খায়, ঠিক আছে? তো আমরা এটাকে বাদ দেব, এই খাবারটা আমরা খাবো না। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু অনেক গর্ভবতী মায়েরাই আছে, অ্যালকোহল কিন্তু খায়, ঠিক আছে? তো অ্যালকোহলটা একদমই বাদ। 3 নম্বর হচ্ছে ফলের মধ্যে আমরা কোন কোন ফল খাবো না। প্রথম বলে রাখি যে ফল হচ্ছে প্রথমে আনারস। আনারসটা খেতে কেন মানা করা হচ্ছে, মানা করছি, যে আনারসের মধ্যে এমন একটা অ্যাজাইম আছে যেটা আমাদের শরীরে মা মানে গর্ভবতী মাদের শরীরে মায়ের জন্য এবং বাচ্চা দুজনের জন্যই খুবই ক্ষতিকর। কেননা এই আনারস মানে গর্ভপাত মানে মায়েদের গর্ভবতী মায়েদের জন্য গর্ভপাত এনে দিতে পারে, এবং সময়ের আগে কিন্তু প্রসব যন্ত্রণা তুলে দিতে পারে। কখন যন্ত্রণা উঠবে সেটা কিন্তু খুব বলা মুশকিল। তো আমরা এই জন্যই আনারসটা বাদ দেব। তারপর হচ্ছে পাকা বা কাঁচা পেঁপে। কাঁচা বা পাকা যে পেঁপে, হ্যাঁ, যেটা আমরা খাই আর কি, পছন্দ করি খেতে, সেই ফলটা আমরা খাবো না, কারণ এটাও কিন্তু আনারসের মতনই, ঠিক আছে? আর একটা ফল হচ্ছে আঙুর। আঙুর কেন মানা করা হচ্ছে, আঙুরে প্রচুর পরিমাণ হিট তৈরি করে শরীরে, আর হিট তৈরি করাতে আনারস মানে আঙুরের যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু মায়ের হজম মাদের হজমের জন্য খুব ক্ষতি করে। তো যেটা হজমের জন্য ক্ষতি করে সেটা নিশ্চয়ই আমরা মায়েরা খাবো না, ঠিক আছে, খাবো না। আর অন্যান্য সব ফলই নিরাপদ, খাওয়াই যায়। সব থেকে বড় কথা হচ্ছে যে ডিম, যেটা আমাদের শরীরের জন্য খুব মানে খুব উপকারী আর কি। কিন্তু ডিম যে অনেকে আছে আমরা হাফ বয়েল করে খাই, ঠিক আছে, বা অনেকে আছে কাঁচা ডিম খাই, এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই কাঁচা ডিমটা বা হাফ বয়েল ডিমটা আমরা অ্যাভয়েড করব। তারপর কাঁচা আধকাঁচা মাছ, আধকাঁচা মাংস, অনেকেই আছে যে কাঁচা মাছ আমরা কিন্তু রান্না করে থাকি, অনেক অনেক আছে মানে পরিবারে যে কাঁচা মাছ আমরা রান্না করে থাকি, মেখে কাঁচা মাছটা, কিন্তু এটা কিন্তু আমরা অ্যাভয়েড করব, এতে মা এবং বাচ্চা দুজনের শরীরের জন্যই ক্ষতি করবে। এবং আধ কাঁচা মাংস, যেটা মানে হজম শক্তিতে আমাদের খুব ক্ষতি করবে, তো এটা আমরা অ্যাভয়েড করব। তারপর হচ্ছে দুধ। দুধ আমরা অনেক মায়েরা আছে ডায়রেক্ট খেয়ে থাকি, তো দুধ আমরা না গরম করে না ফুটিয়ে মায়েরা খাবে না। কারণ দুধ যদি আমরা কাঁচা দুধটা খেয়ে থাকি, এতে কি হয়, আমাদের হজম শক্তির সমস্যা হতে পারে, এবং এতে হজম শক্তির সমস্যা হলে কি হবে, এতে সন্তানের এবং মায়ের দুজনেরই ক্ষতি হতে পারে। তো দুধ আমরা খাবো, দুধটা আমরা গরম করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তবেই খাবো। তারপর হচ্ছে সবজি। অনেকেই আছে যে আমরা মাঠ থেকে সবজি তুলে নিয়ে এসে ডাইরেক্ট না ধোয়া না বে ভালো করে এ করে আমরা কিন্তু রান্না করে ফেলি। তো সবজি হচ্ছে আধ কাঁচা যে সবজিগুলো সেগুলো কিন্তু আমরা ডাইরেক্ট খাবো না, ঠিক আছে? কাঁচা কাঁচা যে সবজি সেটা কিন্তু আমরা খাবো না। আর
সবজি মাঠ থেকে তুলে নিয়ে আসা হোক বা বাজার থেকেই নিয়ে আসা হোক না কেন, বিশেষ করে গর্ভবতী মায়েরা যাদের আছে তাদের জন্য কিন্তু সবজিটা একটু গরম জলে হালকা করে গরম জলে ধুয়ে নিয়ে তবেই কিন্তু রান্না করে খাওয়া উচিত, ঠিক আছে? কারণ ডাইরেক্ট কাঁচা সবজিটাই আমরা কেটে যে রান্না করি সেটা ক্ষতিকর, আর অনেক সবজি কাঁচা খাওয়াটাও কিন্তু আমাদের শরীরের জন্য এবং বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। এরপর হচ্ছে বাইরের খোলা খাওয়ার, যেটা আমরা প্রত্যেকেই কিন্তু পছন্দ করে থাকি, ফুচকা বলো ঘুগনি বলো, তো বাইরের যে খোলা খাওয়ার যেটা, হ্যাঁ, সেটা কিন্তু মা এবং বাচ্চার জন্য দুজনের জন্যই ক্ষতিকর, সেটা খাওয়া যাবে না। কারণ বাইরের খোলা খাওয়ারে অনেকেই কিন্তু সেটা এই যে মানে হাত দিয়ে মাখা, এই যে ফুচকার ধরো, এই যে হাত দিয়ে আলুটা মাখছে বা জলটা এই যে হাতে সবাইকে দেওয়া হচ্ছে, তো এতে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়ায় মিশে থাকতে পারে, রাস্তার অনেক ধুলো বালি অনেক জীবাণু এই খাবারে কিন্তু মিশে যায়। তো আমরা এই বাইরের খোলা খাওয়ারটা অ্যাভয়েড করব। তো যদি আমাদের ইচ্ছে করে আমরা ঘরে বানিয়ে খাবো সব থেকে ভালো, কিন্তু এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করাটাই বেটার। তারপর হচ্ছে যে ফাস্টফুড, রোল, চাউমিন, যারা ফাস্টফুড খুব অয়েলি যে খাবারগুলো আমরা অনেকেই কিন্তু আছি খেতে ভালোবাসি, এবং মা বিশেষ করে প্রেগনেন্সি মারা তো অনেক মানে অনেকেই ভালোবাসে পছন্দ করে খেতে আর কি, যে সেসব সে সময় খেতে খুব ভালো লাগে। তো এসব খাবারও আমরা কিন্তু মানে অ্যাভয়েড করবো, যাতে খুব রিচ মানে তেল মশলা জাতীয় খাওয়ার আর কি আমরা এটা খাবো না। এতে কি হয় আমাদের হজমের ক্ষতি করতে পারে, ঠিক আছে? তো হজমের ক্ষতি করলে এতে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে বাসি খাওয়ার, বাসি খাওয়ার মানে ধরো অনেকক্ষণ রান্না করে রেখে দিয়েছো, সেটা অনেকক্ষণ পর ফ্রিজে তোলা হচ্ছে, তারপরে আবার সেটাকে বার করে গরম করে খাওয়া হচ্ছে, সেটা মায়েদের না খাওয়াই উচিত, গর্ভবতী মায়েদের না খাওয়া উচিত। কেননা সেই খাবারটা খেলে ডায়রিয়া হতে পারে, এতে ডায়রিয়া হলে মা এবং সন্তান দুজনের জন্য কিন্তু এটা ক্ষতিকর। তো আমরা এইসব খাবার কিন্তু অ্যাভয়েড করে চলবো। তো আমার যেটুকু জানা আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করলাম, তোমরা যারা গর্ভবতী মায়েরা যারা আছো প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলো যদি একটু সতর্কভাবে চলো, তো আশা করি তোমাদের জন্য মায়েদের জন্য এবং তার সন্তানের জন্য দুজনের জন্যই কিন্তু খুবই উপকার, খুবই কাজে দেবে। তো চলো, যেটুকু পারলাম আজকে তোমার সাথে আমি শেয়ার করলাম যে গর্ভবতী মায়েদের কি কি খেতে নেই বা কি কি খাওয়া উচিত নয়, যাতে শরীরের যাতে অস্বস্তি না হয়। তেলাক্ত জাতীয় খাবার তো তোমরা খাবেই না, কারণ খেলে এতে অনেকের বুক জ্বালা পেটে জ্বালা হতে পারে, এতে কি হয় মা এবং সন্তান দুজনেরই ক্ষতি হতে পারে, ঠিক আছে? তো আমরা সেসব জিনিস অ্যাভয়েড করে চলবো আমাদের সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের ভালোর জন্য। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না, আরো যদি এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? যে তাহলে আমি আরো এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এই ধরনের ভিডিও শেয়ার করলে আশা করি অনেকের উপকার হবে। তো প্লিজ তোমাদেরকে এটুকু রিকোয়েস্ট করবো, লাইক করো আর শেয়ার করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, এবং মায়েরা সন্তানের খেয়াল রেখো, নিজেদেরও খেয়াল রেখো, ঠিক আছে? তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।